হুমকির মুখে সাংবাদিক। সিপাহী জলা ত্রিপুরা জেলার বিশালগড় কদমতলিতে জাতীয় প্রেস দিবসে সংবাদ গ্রহণ করতে গিয়ে নামধারী ত্রিপুরা শাসক দল বিজেপি আশ্রিত মাতব্বরের হুমকির মুখে পড়ে এক সাংবাদিক। বিশালগড় কদমতলিতে এক বৃদ্ধের মৃতদেহ সৎকারে বাধা দেওয়ায় খবর সংগ্রহ করতে গিয়ে বিশালগড় কদমতলি এলাকার নামধারী বিজেপি নেতার দ্বারা হুমকি শিকার হন এক সাংবাদিক। জানা যায়, বৃহস্পতিবার সকালে বিশালগড় কদমতলি এলাকার গোপালচন্দ্র দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পরবর্তী সময় মৃত গোপাল দাসের পরিবারের লোকেরা বাড়ির পাশের একটি জায়গায় মৃতদেহ সৎকার করতে গেলে এলাকাবাসীরা তাদের বাধা দান করেন এবং ঘনবসতি এলাকার মধ্যে যেন মৃতদেহ সৎকার না করা হয় সেজন্য বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এই খবর সংগ্রহ করার জন্য বিশালগড়ের এক সাংবাদিক ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে নামধারী এলাকার বিজেপি নেতা রাকেশ বণিক এবং তার বাবা হারাধন বণিক সাংবাদিককে সংবাদ সংগ্রহ করতে বাধা দেয় এবং সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ থাকলেও পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। পরবর্তী সময়ে সাংবাদিক আক্রান্ত হওয়ার ব্যাপারে বিশালগড় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। এই ঘটনায় গোটা সাংবাদিক মহলে তীব্র নিন্দার ঝড় বইতে শুরু করেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা।